মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা শাহবাগের আন্দোলনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে বের করা হয় বিএনপির বিক্ষোভ মিছিল। মিছিলটি কাকরাইল মোড় পার হয়ে শান্তিনগর মোড়ে পৌঁছালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নেতা কর্মীরা ছোটাছুটি শুরু করে, এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে, পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এ ঘটনায় পুলিশ সহ বেশ কজন বিএনপি নেতাকর্মী আহত হন।